লালচে রঙের গ্রিন টি। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে বলছি গ্রিন টি অথচ লালচে রং। ঠিকই শুনছেন, লালচে রঙের গ্রিন টি এটাও কিন্তু হয়। কোথায় আপনি পাবেন বা কোথায় এই চায়ের উৎস সেগুলোই এবার বলি। জাপানে উৎস এই ধরনের চায়ের, এবং এই চায়ের একটি নাম আছে যেটি হচ্ছে হোজি চা, বলা হচ্ছে এই চায়ের চা পাতার নামটিকে। এবং এটি আসলে কি না, এটি এক ধরনের গ্রিন টি যেটাকে বেশ হাই ফ্লেমে রোস্ট করা হচ্ছে, মানে বেসিক্যালি রোস্টেড গ্রিন টি, যেই কারণে এই যখন লিকারটি বানানো হচ্ছে তখন কিন্তু একটি লালচে রং চলে আসছে। এই চায়ের স্বাদটি কীরম এবার সেটা বলি। এটা অনেকটা কফি বা কোকোয়া এই ধরনের, আর তার সঙ্গে অল্প একটু মিষ্টি স্বাদও রয়েছে, কিন্তু এই ধরনের স্বাদ এই চা পাতার। শুধু তাই না, এই চায়ে কিন্তু বা এই গ্রিন টিতে কিন্তু অনেক পরিমাণ ক্যাফেন বা ট্যানিন নেই, অনেকটাই কম পরিমাণে সেগুলি রয়েছে। আর বেশ অন্য স্বাদের খেতে, যেরকম গ্রিন টি আমরা সকালে খেয়ে থাকি, তার থেকে অনেকটাই আলাদা, কারণ এই চা পাতাগুলিকে রোস্ট করা হচ্ছে আর তারপরে সেই লিকারটি বা সেই ধরনের চা পাতাটি আমরা পাচ্ছি। সেঞ্চা গ্রিন টি সেইটাকে রোস্ট করে বানানো হচ্ছে হোজি চা বা এই রোস্টেড গ্রিন টি। এরকম নানা আপডেটস রয়েছে আপনাদের জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।